হ্যালো ভিউয়ার, সকালকে তনুজা কিচেনে স্বাগত। এখন আমি ভেজিটেবিল পোলাও তৈরি করে দেখাবো। এটা চিকেন কষা মটন কষা দিয়ে পরিবেশন করলে খেতে খুবই ভালো লাগে। চলুন তবে দেখে নিই কীভাবে তৈরি করি ভেজিটেবিল পোলাও। ভেজিটেবিল পোলাও তৈরি করার জন্য প্রথমে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে দেব। ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘিটা মেল্ট হয়ে গেছে, এরপর আমি 1 টুকরো দারচিনি, 6টা লবঙ্গ, 6টা গোলমরিচ আর 5টা এলাচ দিয়ে দেব। 2টো তেজপাতা দিয়ে দিলাম। গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে। 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজটা একটু সাইডে করে দেব। আমি এই কড়াইয়ের মধ্যে কাজু কিশমিশটা ভেজে নেব। 2 টেবিল চামচ কাজু দিয়ে দিলাম। 1 টেবিল চামচ কিশমিশ ভেজে নেব। কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, আমি একসাথে মিশিয়ে দিলাম। এরপর আমি সবজিগুলো দিয়ে দেব। আমি 1টা গাজরকে টুকরো করে রেখেছি। আমি 1 কাপ ফুলকপি নিয়েছি। 1টা মিডিয়াম সাইজের আলুকে টুকরো করে রেখেছি। 1/2 কাপ বিনস নিয়েছি। আপনারা আরও অন্য কোনো সবজি অ্যাড করতে পারেন। দিয়ে দেব সবজিগুলো, আমি 3 মিনিট ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, বেশি ভাজার দরকার নেই। আমি 1 কাপ বাসমতি চালকে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপর জলটা ঝরিয়ে নিয়েছি। দিয়ে দেব চালটা, 1 মিনিট ভেজে নেব। এই পোলাওয়ের মধ্যে আপনারা পনিরও অ্যাড করতে পারেন। 1 মিনিট হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেব। আমি এই কাপের 1 কাপ চাল নিয়েছি, তাই এই কাপের 2 কাপ জল দিয়ে দেব। 2 কাপ জল দিয়ে দিলাম, নেড়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। 1টা চামচ লেবুর রস, লেবুর রস দিলে ভাতটা খুব ভালো হয় আর খুব সুন্দর হয়, একটার সঙ্গে একটা জড়াবে না। 1/2টা চামচ চিনি, চিনি অপশনাল, আর একবার নেড়ে দেব। ঢেকে দিলাম, ঢেকে আমি লো ফ্লেমে 10 মিনিট হতে দেব। 10 মিনিট পর আমি একবার চেক করে নেব। 10 মিনিট হয়ে গেছে, আমি একটু চেক করে দেখব। একটা ছুরি নিয়েছি, এভাবে চেক করে দেখছি। অল্প জল আছে, আমি নাড়বো না। আমি আরও 3 মিনিট হতে দেব এভাবেই। 3 মিনিট হয়ে গেছে, আমি এখন ফ্লেমটা অফ করে দেব। আমি ঢাকনা খুলবো না, এইভাবেই আমি 10 মিনিট রেখে দেব, তারপর পরিবেশন করে দেখাবো। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে দেখাবো। আমি ঢাকনাটা খুললাম। আমি প্রথমে ফর্কের সাহায্যে এভাবে একটু তুলে দেব, বেশি নাড়লে ভাতগুলো ভেঙে যেতে পারে। দেখুন কি সুন্দর হয়েছে, একটাও ভাত ভাঙেনি, খুব সুন্দর হয়েছে। এরপর আমি পরিবেশন করে দেখাবো।